আবৃত্তি হোক গণমানুষের জন্য, এই স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল বাংলা আমার আবৃত্তি উৎসব 2023। আবৃত্তি সংগঠন বাংলা আমারের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে একাডেমির জাতীয় সঙ্গীত নৃত্য আবৃত্তি মিলনায়তনে উদযাপিত হয় দিনব্যাপী এই আয়োজন, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক আবৃত্তি শিল্পীরা একক আবৃত্তি পরিবেশনা করেন। শিশুদের নানা আয়োজনের পাশাপাশি ছিল নৃত্য ও সঙ্গীত সহ চিত্রাঙ্কন প্রদর্শনী। এই আয়োজনে বাংলা আমার সম্মাননা 2023 প্রদান করা হয় বরেণ্য আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে। এছাড়াও প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী ও সংগঠক মোহাম্মদ মুজাহিদুল ইসলামকে দেয়া হয় বাংলা আমার প্রণোদনা 2023। খাবে কাঁচা লঙ্কা, ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে ধরে নিলো সন্ধি। বাংলা আমাদের সংস্কৃতি চর্চা কেন্দ্র, এই সংস্কৃতি চর্চা কেন্দ্রে আমরা কাজ করি ধরুন আবৃত্তি নিয়ে, গান নিয়ে, নৃত্য নিয়ে, চিত্রাঙ্কন এবং আরও অনেক বিষয় আছে। সংস্কৃতি যে বাংলা সংস্কৃতি যে ঐতিহ্য সেটা অনেক বিষয় নিয়ে আমরা কাজ করি। এখন আমাদের উদ্দেশ্যটা হলো যে সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সংস্কৃতিকে মানুষের কাছে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা আমাদের বাংলা সংস্কৃতি হারাতে বসেছি, আমরা সেই হার যাতে হারিয়ে না যায় এবং বৈদেশিক অপসংস্কৃতি যেন দখল করতে না পারে, সেজন্য বাংলা আমার বাংলা সংস্কৃতি নিয়ে সর্বদাই কাজ করে যেতে চাই এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আর আমাদের আবৃত্তি পেশাদারিত্বের জায়গায় নিয়ে যেতে চাই, আবৃত্তিকে গণমানুষের কাছে নিয়ে যেতে চাই, যেন সকল মানুষের কাছে আবৃত্তিকে পৌঁছায়। এই নতুন প্রজন্মের কাছে যদি শুদ্ধ সংস্কৃতিকে পৌঁছে দিতে পারি, তবে তা আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন দেখেন, সাংস্কৃতিক বাংলাদেশ স্বপ্ন দেখেন, সেই সাংস্কৃতিক বাংলাদেশ তৈরি হবে।